এজন দুজন নহয় পাঁচজনকৈ খাব। মহানগরী মাছমজিয়ার কুমারপাড়ার এজন ব্যবসায়ীক হত্যা করেছিল এই পাঁচজন ঘাতকে। সিসিটিভিত এওঁলোকৰ আলোকচিত্র বন্দী হয়েছিল, কিন্তু এই পাঁচজন আততায়ীক এই পর্যন্ত আটক করব নয় মহানগর আরক্ষী। অসহায় আরক্ষী ইতিমধ্যে ঘোষণা করেছে যে এই ব্যক্তিকেজনের সন্ধান দিওতা পুরস্কার দিয়া হব, প্রতিজনের বাবদ 25,000 টাকার পুরস্কার। সেয়া ভাল কথা, কার্যত আরক্ষী সমগ্র বিষয়টি সারেন্ডার করবলে বাধ্য হল। কিন্তু এইবার এই দৃশ্যমন কর, চানমারি আরক্ষী থানার বাহিরের দৃশ্য এয়া। এজন দুজন নহয় প্রায় এশরো অধিক লোকক এইদরে আটক করেছে মহানগর আরক্ষী। স্বাভাবিকতে প্রশ্ন হয়েছে, কোন এই সকল ব্যক্তি? ইয়ার মাজত সেই পাঁচজন ঘাতক আছে নাকি? অবশেষত মহানগর আরক্ষী সফলতা অর্জন করবলে সক্ষম হল নাকি? দুধর্ষ কোনো গ্যাংক আটক করেছে নাকি মহানগর আরক্ষী? এই সমগ্র ঘটনা বিশদভাবে জানিলে আপনি হাঁহিবই নে কান্দিবই ধরব নয়। মহানগরীর ভাস্করনগর অঞ্চলের এই সকল ভাড়াতিয়া, কথা নাই বতরা নাই সোমবারে নিশা এই সকল লোকক আটক করেছে মহানগর আরক্ষী। এওঁলোকৰ অপরাধ কি? কাগজ পত্র অবিহনে এওঁলোক ভাড়াতিয়া হয়ে আছে। উলহর খং ভগাধারিত মারি মহানগর আরক্ষী আটক করেছে এওঁলোকক। নামতে ইয়াত মোৰ লেবারে কাম করে, কাম করার পিছন রাতে ফোন পালো, রাতে 4:30-5 বাজার ফোন পালো যে আমাক উঠাই আনলে। কেউ উঠাই আনলে কোন থানাত কোন গৃহত? চালমারি থানার পুলিশ। এতিয়া পুলিশে মানে আহিলো, অহার পিছনে রাতে এদিকে এতিয়া 9টাই বাজে কি জানি, রাতে উঠাই আনিছে। এই আপনার ইয়াত 100 হব কি জানি সাগে, এই আইডিয়ার কথা ভিতর চাবই পারে। এতিয়া একোই কোনো সিদ্ধান্ত নাই, সিহতে কিবা সুধা বুঝা করে আছে, এইখিনিয়ে আর। এতিয়া আমি যে খাবো বস্তু দিম, ইমান টাইম হয়েছে, খাবো বস্তু কিন্তু দিব জানি। শতাধিক ভাড়াতিয়াক এইদরে আটক করা কেন্দ্র করে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কোনোবা একটা ঘরত ভাড়াতিয়া থাকিলে সেয়া ভাড়াতিয়ার অপরাধ নাকি? এই ভাড়াতিয়া কেজনক এইদরে হারাশাস্তি দিবলৈ মহানগর আরক্ষীয়ে কত অধিকার পালে? মহানগর আরক্ষীর নিয়ম অনুসরি ভাড়াতিয়ার তথ্য থাকিব লাগিব মালিকর লগত। মালিকে এই তথ্য দিব লাগিব স্থানীয় আরক্ষী থানাত। যদিহে মালিকে তথ্য দিয়া নাছিল, তেনেহলে মালিকক আটক নকৰি ভাৰতীয় কিয়? তথ্য পাতি অবিহনে যদিহে কোনো ব্যক্তিয়ে ভাড়াতিয়া ঘৰত ৰাখিছে, তেনেহলে ইয়াৰ বাবে দায়ী মালিক। সেই অনুসৰি এই সকল লোকক যদিহে তথ্য পত্র অবিহনে ভাড়া দিয়া হৈছে, তেনেহলে এই ঘৰৰ মালিকসকলক আটক কৰাটো প্ৰয়োজন আছিল মহানগৰ আৰক্ষীৰ। কিন্তু মহানগৰ আৰক্ষীৰ সেয়া সাহস নহল, আটক কৰিছে ভাড়াতিয়াক, এই দিয়া হৈছে ঘৰৰ মালিকক। লৰা দুটা উঠাই আনিছে, ভণ্টিৰ ল'ৰাটো আৰু মোক, ৰাতি শুই আছে। আমি এইখিনি ভাস্কৰনগৰত থাকোঁ, মহিলা টেংকিত, তাৰ পৰা শুই আছে, বাছ উঠাই লৈ গুচি আহিছে। আহিছোঁ, অহাৰ লগে লগে গেটত মোৰ কাপোৰ চাপোৰ পিন্ধা নাই, হাফপেণ্ট পিন্ধি আহিছে, কাপোৰখিনি দিওঁ। খুব বেয়া ব্যৱহাৰ কৰিলে অফিচাৰে, মোৰ ছোৱালীৰ লগত তৰ্কই লাগিব। একো কোৱা নাই, একো কোৱা, নকা কৰি কিনে উঠাই আনিছে। এতিয়া ডিউটি আছে তাৰ, ইয়াতে শিলপুখুৰীত কাম কৰে, হেৰি কি কয় পিজাৰ হেৰিত কাম কৰে। এয়া ডিউটি আছে, এটাই গাড়ী চলায় মালিকৰ, এই দুইজনকে উঠাই লৈ ইয়াৰে আৰ্মি পুলিচ গোটাই গৈছে। যাই পেলাই 7 বজাত গোটাইকেইটা মানুহকে ঘুমটিৰ পৰা উঠাই লৈ গৈছে। উঠাই আনি পেলাই আৰু একেবাৰে নাহিলেও কয় পেলাই জল 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 যাবাই লাগিব। কিয় এনেকুৱা কৰে? আমাৰ আমি ভাস্কৰনগৰৰ মানুহ আৰু এওঁলোক হৈছে ভাস্কৰৰে আমাৰ সেই অঞ্চলৰে গোটাটো। গোটাইখিনি মানুহকে ৰাতাৰাতিৰ ভিতৰত উঠি অনাটো উচিত নহয় নহয়। এতিয়া আমি হাৰাছমেণ্ট হৈ আছোঁ নাই, আমি এতিয়া কাম কৰিব লাগিব না নালাগে, সিহঁতৰ কাৰণে আমি এতিয়া মৰি থাকিম নেকি? চাৰিঘৰমান আছে মানুহ, চাৰিঘৰমান ফেমিলিয়ালা আছে। এইটো ফেমিলিয়ালা মানুহে উঠাই ৰাতি টুপুৰিকে লৈ আহিছে, এই মালুল বিচাৰে মানে যাবৰা বিচাৰে। এটাৰ পিছত এটাকৈ মহানগৰত অপৰাধমূলক ঘটনা সংঘটিত হৈ আহিছে, কিন্তু প্রায় প্রতিটি গোচরতেই কার্যত ব্যর্থ হয়েছে মহানগর আরক্ষী। আর শেষত অপরাধী চিনাক্ত করবলে এইদরে ভাড়াতিয়াক আটক করেছে মহানগর আরক্ষী। ব্যুরো রিপোর্ট, DY365।